আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে হচ্ছে প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার সময় কী কী জিনিস চেক করতে হবে, কী কী জিনিস চেক করলে আপনার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে এবং ওভারঅল আপনাকে ভালো একটা গাড়ির সার্ভিস দিবে। সো প্রথমত হচ্ছে আমরা হুডটা তুলবো। এই বর্নারটা তোলার জন্য বর্নার বলে অথবা হুড বলে, এই যে আমারটা হচ্ছে এই পাশে একটা লিভার দেওয়া আছে আর সব ম্যাক্সিমাম গাড়ির হচ্ছে এই পাশে লিভার দেওয়া থাকে। তো এটা টান দিলে লিভারটা উঠবে। ওকে, হুডটা তোলার পরে এটা তোলার পর জাস্ট এরকম ফাঁক হয়ে যাবে। দেন হচ্ছে এই যে এই পাশে একটা জায়গা আছে, এই লকটা এদিকে চাপ দিতে হবে। এই যে চাপ দেওয়ার পর সুন্দর করে এটা উঠে গেল। আচ্ছা, আমরা স্টিকটা লাগিয়ে দিলাম। স্টিকটা লাগানোর জন্য সব জায়গা সব গাড়ির মধ্যে এরকম একটা জায়গা থাকবে। ওকে, সো প্রথম আমরা যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে রেডিয়েটার কুলেন্ট অথবা রেডিয়েটার ভিতরে যে লিকুইডগুলো থাকে সেগুলো, এবং গাড়িকে গাড়ির ইঞ্জিনে অর্থাৎ ইঞ্জিন ভালো পারফরমেন্সের জন্য এবং ইঞ্জিন ভালো থাকার জন্য এই রেডিয়েটার কুলেন্ট ইউজ করা হয়। আর এই রেডিয়েটার কুলেন্টের জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সপানশান ট্যাঙ্ক অথবা ওভারফ্লো ট্যাঙ্কও বলে। আর এখানে দুইটা দাগ দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম পর্যন্ত আমরা সবসময় রাখি, ম্যাক্সিমাম পর্যন্ত। আর এই মিনিমাম পর্যন্ত পানি থাকলে তারপরও ওকে মিনিমামের নিচে যখন পানি নেমে যাবে তখন অবশ্যই এটা ফিল আপ করতে হবে। ওকে, রেডিয়েটার কুলেন্ট, রেডিয়েটার কুলেন্টের ডাকনাটা খুলে চেক করতে পারি, রেডিয়েটার কুলেন্ট কি কমছে নাকি বাড়ছে। এখন এটা অবশ্য খোলা যাবে না, বিকজ এটা খুললে এখন পানিটা বের হয়ে আসবে যেহেতু আমি গাড়িটা চালিয়ে আসছি। সো এটা ঠান্ডা অবস্থায় চেক করতে হবে, গরম অবস্থায় কখনোই চেক করা যাবে না। দেন আমরা চেক করতে পারছি হচ্ছে আমাদের এই ব্যাটারিটা কেমন আছে, ব্যাটারি হেলথ। যেমন এই যে আমার এখানে দেখা যাচ্ছে এই যে ভিতরে গ্রিন কালার, এবং এখানে লেখাই হচ্ছে গ্রিন কালার গুড কন্ডিশন। আর যদি এই পাশেরটা এটা ব্ল্যাক হয়ে যায় তাহলে সেটা চার্জ দিতে হবে, এবং যদি কোনো কিছুই দেখা না যায় তাহলে ব্যাটারিটা ডেড। আর যেগুলো হচ্ছে অর্থাৎ আগের কিছু ব্যাটারি আছে যেগুলোতে অর্থাৎ ডাকনা খুলে ব্যাটারির পানিগুলো চেক করা যায়, তো আমরা যদি ওই ব্যাটারিগুলো থাকে তাহলে অবশ্যই আমরা ডাকনা খুলে ব্যাটারির পানিগুলো চেক করে নেব, ব্যাটারির পানির লেভেল কতটুকু আছে। দেন আমরা চেক করতে পারি হচ্ছে, যেমন এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং একটা গাড়ি, এই যে পাওয়ার স্টিয়ারিংয়ের এভাবে এই ডাকনাটা খুলে আমরা এখানে টপ আপ করতে পারবো এটা। এবং এখানেও সেম লেখা আছে আপার লেভেল লোয়ার লেভেল, আপার লেভেল পর্যন্ত আমরা সবসময় রাখি। আর যদি কোনো লিকেজ না থাকে সেই আপার লেভেল থেকে কখনোই অয়েল কমবে না, যদি লিকেজ থেকে লোয়ার লেভেল আসবে, এবং যদি লোয়ার লেভেলের নিচে নেমে যায় অবশ্যই সেটা টপ আপ করতে হবে। যদি এরপর নিচে নেমে যায় তাহলে আপনাদের স্টিয়ারিং অনেক হার্ড হয়ে যাবে, সো এটাও চেক করতে হবে। অর্থাৎ রাস্তায় যদি স্টিয়ারিং হার্ড হয়ে যায় তাহলে চালানোটা অনেক মুশকিল হয়ে যাবে, অর্থাৎ অনেক প্রবলেমে পড়তে পারেন। দেন হচ্ছে এই যে ওয়াশার ফ্লুইড বলে অথবা ওয়াইফার ট্যাঙ্কের ফ্লুইড বলে, বা পানি দিলে এখানে নর্মাল মিনারেল যে ওয়াটার সেটা দিলেই চলে, যেটা হচ্ছে এই যে ওয়াইফারের এইগুলো থেকে পানি বের হয়, অর্থাৎ ওয়াইফার গ্লাসে পানি মারার জন্য এই পানিটা ইউজ করা হয়। তো সেটা নর্মাল পানি দিলেও চলে, এবং এটার সচরাচর এটার লেভেলটা দেখা যায় না, এটা ফিল আপ করে একদম ফুল করে রাখাই বেটার, তো সেটাও ভালো একটা কাজে দিবে। দেন এই যে এটা হচ্ছে ব্রেক অয়েল, এই যে আমার ব্রেক অয়েল একবারে ফুল আছে। এখানেও দুইটা লেভেল দেওয়া আছে, একটা হচ্ছে মিনিমাম মিনিমাম এবং ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হচ্ছে আমরা একবার টপ লেভেল পর্যন্ত এটা পুরাই রাখি, আর হচ্ছে মিনিমাম মিনিমাম হচ্ছে একটু পর্যন্ত থাকলেও ব্রেক অয়েল ওকে, বাট এর নিচে যখন নেমে যাবে তখন আমাদেরকে অবশ্যই টপ আপ করতে হবে। এবং মাঝে মধ্যে ম্যাক্সিমাম থেকে মিনিমামে নেমে আসে, কারণ হচ্ছে আমাদের ব্রেক শো যখন পাতলা হয়ে যায় তখন হচ্ছে ম্যাক্সিমাম থেকে অয়েল মিনিমাম নেমে আসে, তো সেটার কারণ হচ্ছে অয়েল ব্রেক শো পাতলা হয়ে গেলে এই জিনিসটা হয়। দেন হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল চেক করব। ওকে, ইঞ্জিন অয়েলটা আমরা প্রথম হচ্ছে একটা টিস্যু দিয়ে মুছে নিব, এবং এই ডিপস্টিকটার মধ্যেও এই যে এখানেও এই যে উপরের যে হোলটা দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম, এবং নিচের যে হোলটা এটা হচ্ছে মিনিমাম। আমরা সচরাচর ফিল আপ করার সময় ম্যাক্সিমামেই রাখি, আর যদি ইঞ্জিনে কোনো অয়েল লিকেজ করে বা ইঞ্জিনে কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে অয়েল কমে আসে, এবং মিনিমাম লেভেল পর্যন্ত কম থাকলেও ইঞ্জিন চলবে, বাট এর নিচে থাকলে হচ্ছে ইঞ্জিন একটা রিক্সের পর্যায়ে চলে যায়। তো সেহেতু আমরা প্রতিদিন চলার সময় এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবো, এটা সুন্দর করে ফিল আপ করবো। ওকে, এটা এভাবে ডুববে, ঢুকলো। ওকে, আর এই যে ইঞ্জিন অয়েল যদি কম থাকে তাহলে আপনারা সেটা খোলা যাচ্ছে না, এটা খুলে দেন এটা দিয়ে আপনারা টপ আপ করতে পারবেন। আর দেন হচ্ছে আমরা চেক করতে পারি হচ্ছে আমাদের টায়ারের প্রেশার হাওয়াগুলো, যে টায়ারের সব চারটা চাকা ঠিক আছে কি না। চারটা চাকার হাওয়া যদি কম থাকে তাহলে অবশ্যই আমরা হাওয়া দিয়ে নিব। আমরা শুধু এক নজর একটু চারপাশ ঘুরে দেখব। এই যে এই জিনিসগুলো হচ্ছে ডেলি রুটিন। আর গিয়ার অয়েল অবশ্যই সবসময় চেক করা লাগে না, গিয়ার অয়েল যদি ইঞ্জিন ভালো থাকে ইঞ্জিন অয়েলে সবসময় চেক করা লাগে না। গিয়ার যদি কোনো লিকেজ না থাকে তাহলে গিয়ার অয়েলও
প্রতিদিন চেক না করলে হয়, এবং সেম ক্ষেত্রে পানিও, যদিও আপনার কোনো জায়গায় কোনো লিক না থাকে, তাহলে কোনো জায়গায় কোনো লিক না থাকলে পানিও কখনো কমবে না। এটা সপ্তাহখানিক অন্তর অন্তর চেক করলেও পারা যায়। যদি আপনার ইঞ্জিন উইক হয় সেক্ষেত্রে যদি আপনার সেক্ষেত্রে আপনার পানি অবশ্যই চেক করতে হবে, ইঞ্জিন অয়েল অবশ্যই চেক করতে হবে, এবং যদি কোনো লিকেজ থাকে সেক্ষেত্রেও চেক করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যেখানে গাড়ি রাখবো, যখন আমরা গাড়ি একটু করে মুভ করে দেখবো যে নিচে কোনো ড্রপ আছে কিনা কোনো কিছুর, অর্থাৎ পানি লিকেজ করলে সেটা অবশ্যই নিচে পড়বে, নিচে কোনো ড্রপেজ আছে কিনা অথবা অয়েলের কোনো ড্রপেজ আছে কিনা সেই জিনিসগুলো আমরা চেক করবো। এই যে এটাই হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও যে আমরা আসলে ডেইলি কী কী জিনিস চেক করলে আমাদের ইঞ্জিন ভালো থাকবে এবং আমরা পারফেক্ট একটা মানে পারফেক্টলি গাড়ি চালাতে পারবো নিঃসন্দেহে। অ্যান্ড এই আর কি।